নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়ে গেল তারকেশ্বর ভগৎ সিং মঞ্চে। এদিনের চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার আধিকারিক, তারকেশ্বর ফায়ার ব্রিগেডের আধিকারিক, তারকেশ্বর ইলেকট্রনিক্স বিভাগের আধিকারিক, তারকেশ্বর বিভিন্ন আধিকারিক, তারকেশ্বরের রেলওয়ের আরপিএফ এবং জিআর আধিকারিক, তারকেশ্বর পূজোর কমিটির সম্পাদক স্নেহাশিস দত্ত, তারকেশ্বর বাস টেকার ট্রলি লরি টোটো অটো ইউনিয়নের সভাপতিরা, সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সাময়ী, পুতুল ভট্টাচার্য সহ অন্যান্যরা। আলোচনায় কি উঠে এলো দেখুন তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আপনারা দেখছেন ই বাংলা আজ। যারা বিদেশ থেকে পাড়ি দেয় এই দুর্গাপূজার জন্য, প্রত্যেকের অর্থ সচ্ছলতা বজায় থাকুক এবং প্রত্যেকের পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে দুর্গাপূজা কাটাক, এবং তারকেশ্বর পৌরসভা যেভাবে জল ননস্টপ দিয়ে থাকে সেই জায়গায় আমরা দেব। কিন্তু আপনাদেরকে এর সঙ্গে জানিয়ে রাখি, ভূগর্ভস্থ জলের স্তর অনেক নেমে গেছে, এখন 120 বা 140 ফুটে জল পাওয়া যাচ্ছে না। আমাদের চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আরও পাম্প বসিয়েছেন, যেখানে আমাদের ট্রান্সফরমার দরকার। ম্যাডাম আপনি এসেছেন, আমাদের যেটা বদ্দিপুরে যে ট্রান্সফরমারটা দরকার ছিল ওটা কি হয়েছে স্যাংশন? প্লিজ ওটা একটু দেখবেন, নাহলে পুজোর সময় যদি জলের একটু ঘাটতি হয়, বিশেষ করে 1, 2, 4, 5 এগুলো জলের কিন্তু ডেফিসিয়েন্সি হচ্ছে, সরু হচ্ছে বলে মানুষের, ওটা একটু প্লিজ কাইন্ডলি দেখবেন। পুজোর আগে যদি হয়ে যায় আমরা তার কানেকশানটা ওই ওভারহেডের সঙ্গে যুক্ত করে দিতে পারবো। সেটা থাকবে, ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রত্যেকটা প্যান্ডেলের। আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের মুনমুন রায় আছেন, আমি ওনাকে অনুরোধ করব প্রত্যেকটা পুজোর প্যান্ডেল পরিষ্কার পরদিন যেন সুন্দরভাবে হয়ে যায়, এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অনুরোধ করব আপনারা একটু ঘুরবেন, এবং প্রশাসন তো সর্বদাই সাথে আছেন। ট্রেনের সংখ্যা যেভাবে বাড়াতে বলা হলো, আমাদের জিএপি সাহেবও আছেন বা আমাদের রেলের আধিকারিক যারা এসছেন, দয়া করে একটু বলবেন। সকলের সার্বিক মঙ্গল কামনা করে তারকেশ্বর পৌরসভা, সকলের উপস্থিতি এটা সাফল্য মণ্ডিত হোক আজকের এই মিটিং। এই বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হচ্ছে প্রথম ভূমিকা, যে এত ভিড় এত কিছু আমাদের ওয়াকাররা যেভাবে ভোর 3 থেকে রাত্রি 10 অবধি পরিশ্রম করে, মানে তাদের পরিশ্রমটা কিন্তু আমাদের কাছে অপ্রতুলনীয়। মানে এরকম পুজোর সময় তাদের বাড়ির ফ্যামিলি ছেড়ে তারা কিন্তু এই পরিষেবাটা দিয়ে থাকে। আর আমরা এখানে জিআরপিএফ বা আরপিএফ আছে, বিগত মিটিংয়ে চুচুড়া এডিএমের কাছে আমরা একটা মিটিং করেছিলাম, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। গেট ম্যাক্সিমাম সময় 25 থেকে 8 ঘন্টা বন্ধ থাকে, ওই সময় যে জ্যামটা হয় বিশাল জ্যাম, জানি না, আমিও একটা সময় দেখেছি 25 মিনিট 8 ঘন্টা জ্যামে পড়ে, মানে গেট পড়ে আছে, জানি না ওদের অতক্ষণ সময়টা কীভাবে অপচয় হয় বা পাবলিক যেভাবে হ্যারাসমেন্ট হয়। তাই পুজোর সময় যদি অতক্ষণ গেট পড়ে থাকে, এই দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যাতে সেটা সুব্যবস্থা নেন। ঠিক আছে, আপনার কথাটা আমরা কর্তৃপক্ষকে জানাবো, নিশ্চয়ই চেষ্টা করবে একটা বা দুটো ট্রেন বাড়ানোর, প্রতি বছরই বাড়ে। ঠিক আছে, আপনার কথাটা আমি আমার উচ্চ মহলে জানাবো। প্রত্যেকটা পূজো প্যান্ডেলের কাছে একটাই অনুরোধ করব, যারা ইলেকট্রিশিয়ান রয়েছে, যে প্যান্ডেলের কাজ ফিজিক্যালি করছে, তারা যেন কোথাও কাঁচা তার দিয়ে কাজটা না করে, কোনোভাবে ঠিকঠাক করে এই সেফটির ব্যাপারটা দেখে, কোন কোনো বাচ্চা এলো হাত লেগে গেল বা কোথাও থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেল, এই ব্যাপারটা যেন একদমই না আসে। ওই কারণে যে কাজটা করছে আপনারা একটু নিজেরা দেখে নেবেন যে কাজটা ঠিকঠাক করলো কি না, কোথাও কাঁচা তার নেই বা কোথাও যেখানে মেন সুইচটা লাগালো ওখানটায় লুজ কানেকশন হয়ে গেল, সেখান থেকে কোনো শর্ট সার্কিট হলো, এই ব্যাপারগুলো যেন না আসে।